খ্রিস্টান ও ইসলাম ধর্মমতে সাতজন গুহাবাসী যুবক 250 খ্রিস্টাব্দে অ্যাফিসিয়াস নগরী হতে ধর্মীয় নিপীড়ন হতে রক্ষা পাওয়ার জন্য পালিয়ে গুহায় 309 বছর কাটায়। পবিত্র কুরআনে সূরা কাহাফের 9-26 আয়াতে কাহিনীটি বর্ণনা করা হয়েছে। মুসলিম জ্ঞানীদের মতে আল্লাহ তাআলা এই আয়াতগুলো প্রকাশ করেছেন কারণ মক্কার লোকেরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাদের সত্যতা যাচাইয়ের জন্য মদিনার ইহুদিদের কাছ থেকে যে প্রশ্ন পেশ করেছিল তাদের সাথে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চ্যালেঞ্জ করেছিল। তারা তাকে জিজ্ঞাসা করেছিল অতীতের যে যুবকেরা অদৃশ্য হয়ে গেছে সেই সম্পর্কে। ইসলামিক সংস্করণে একটি কুকুর উল্লেখ করা রয়েছে যা যুবকদের সাথে গুহায় প্রবেশ করে এবং নজর রাখে। ইসলামে এই যুবকদেরকে আসহাবে কাহাফ বা গুহাবাসী বলা হয়। 137 খ্রিস্টাব্দ রোমানরা উত্তর তুরস্ক থেকে দক্ষিণ সিরিয়া পর্যন্ত সাম্রাজ্যের বিস্তৃতি ঘটিয়েছিল, তাই এই অঞ্চলকে তখন পূর্ব রোম বলা হতো। রোমানগণ ওই সময় তাদেরকে সবচেয়ে বড় সভ্যতার অধিকারী মনে করত। বলা উচিত তাদের শাসনকালে আধুনিক শহরের বসবাসের সূচনা হয়। অপরদিকে সভ্যতার চরম অবক্ষয় এই সময় থেকেই শুরু হয়। ওই সময় পূর্ব রোমের একটি অঞ্চল ছিল ফিলাডেলফিয়া, যা বর্তমানে জর্ডানের রাজধানী আম্মান। তখন এখানকার শাসক ছিল ডিওক্লিটিয়ানুস বা স্থানীয় জনগণের ভাষায় দেকিয়ানুস। তিনি অত্যন্ত শক্তিশালী ও কঠোর প্রকৃতির শাসক ছিলেন, যার মধ্যে বিন্দুমাত্র দয়া মমতা ছিল না। হযরত ঈসার উদ্ধারকাশে গমনের পর মহান আল্লাহ তাআলার এই দিনের প্রচার প্রসার বৃদ্ধি হতে লাগলো। এটি রোমানদের জন্য মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়ালো, কেননা তারা অলিম্পিয়ান খোদার অনুসারী ছিল এবং হরেক রকম খোদার ইবাদত করত। তারা তাদের খোদাগণের আইনের পতন ও বিনাশ সহ্য করতে পারছিল না। অপরদিকে এক ও অদ্বিতীয় খোদার প্রচারের সাক্ষী হতেও চাইছিল না, ফলে তারা কঠোরভাবে মহান আল্লাহ তাআলার ইবাদতকারীদের বিরুদ্ধে কঠিন লড়াইয়ে অবতীর্ণ হল। একক খোদার ইবাদতকারীদের কঠোর সাজা দিতে শুরু করল। যদি কেউ তখনকার সত্য দিনের অনুসারী হতো তাকে দেকিয়ানুসের সামনে ধরে আনা হতো এবং তাকে দুইটি বিকল্পের একটি গ্রহণের কথা বলা হতো। প্রথম বিকল্প হলো তার মতো মূর্তি পূজারী হয়ে সত্য ধর্মকে ত্যাগ করা। দ্বিতীয় বিকল্প হলো অত্যাচারী সম্রাটের জল্লাদের হাতে প্রাণ দেয়া। আর এ দুটি বিকল্পের যে কোনো একটি তাৎক্ষণিকভাবে গ্রহণ করতে হতো, চিন্তাভাবনা করার সময় দেওয়া হতো না। এমন অবস্থায় রাজ্যের কয়েকজন যুবককে রাজদরবারে ডেকে আনা হলো। তাদের সামনে দুটি বিকল্প পেশ করা হলো, তবে তাদের বয়সের দিকে খেয়াল করে রাজা তাদের প্রতি একটু সহানুভূতিশীল হলো। তাদের কয়েকদিন চিন্তাভাবনা করার সুযোগ দেওয়া হলো, যা অন্যদের দেওয়া হতো না। তারা রাজদরবার থেকে বেরিয়ে গেল। এরপর অনেক চিন্তাভাবনার পর সিদ্ধান্ত গ্রহণ করলো তারা এই দুই বিকল্পের একটিও গ্রহণ করবে না, বরং তারা অন্য কোথাও গিয়ে আত্মগোপন করবে এবং সত্য ধর্মে থেকে আল্লাহর ইবাদত করবে। পরে রাজার উৎপীড়ন থেকে নিজেদের ঈমান ও জীবন রক্ষার জন্য পাহাড়ের একটি গুহায় আশ্রয় নিয়েছিল। আল্লাহ তাআলা তাদেরকে গুহার ভেতরে প্রায় 309 বছর ঘুমিয়ে রেখেছিলেন। যখন তারা ঘুম থেকে জাগ্রত হলো, তাদের একজন সাথীকে একটি মুদ্রা দিয়ে খাবার কিনে আনার জন্য পাঠানো হলো। যখন সে শহরে প্রবেশ করলো, তখন দেখতে পেল পুরো শহর সম্পূর্ণরূপে বদলে গেছে। দোকানি এত প্রাচীন মুদ্রা দেখে হতবিহ্বল হয়ে গেল। সে মনে করলো এই যুবক কোনো ধরনের ধনভাণ্ডারের সন্ধান পেয়েছে এবং সে এই মুদ্রার উৎস সম্পর্কে জানতে চাইল। যুবকটির এমন বিপত্তির মুখে পড়ে আরও অধিক বিস্মিত হল। বিষয়টি শেষ পর্যন্ত রাজদরবার পর্যন্ত গড়ালো। রাজা যুবকটির কাহিনী শুনে বিস্মিত হলেন। অতঃপর তার সভাসদদের সঙ্গে নিয়ে সেই গুহার কাছে গেলেন, যুবকদেরকে তাদের জন্য দোয়া করতে বললেন। পরবর্তীতে তারা সেই একই গুহার মধ্যে বসবাস করতে লাগলো এবং মৃত্যুবরণ করলো। একটি কুকুরও তাদের সাথে ছিল যার নাম কিতমির। কুকুরসহ এদেরকে আসহাবে কাহাব বা গুহাবাসী বলা হয়। আফসোসে প্রসিদ্ধ প্রাচীনতম ঐতিহ্য হিসাবে একটি প্রাথমিক
খ্রিস্টান দলের সাথে যুক্ত হয়ে অনেক তীর্থযাত্রী প্রথমে আসেন তুরস্কের আধুনিক সেলকুক এর কাছাকাছি মাউন্ট পিয়ন এর ঢালের উপর। প্রিয় দর্শক, আমি আরেকটি তথ্য আপনাদেরকে দিয়ে রাখতে চাই। আসহাবে কাহাফের যে গুহা, আপনারা হয়তো বলে থাকবেন যে আম্মানে, অর্থাৎ জর্ডানের আম্মানেও তো এই সেভেন স্লিপার্সের গুহা রয়েছে। আসলে ঐতিহাসিক বা ইতিহাস বেত্তা যারা রয়েছেন তারা এই দুটি স্থানকে বিশেষভাবে মার্ক করেছেন। একটি হচ্ছে ইজমিরের এই এলাকাটি, অন্যটি জর্ডানের আম্মানে। তবে ওনাদের যে নামগুলো পাওয়া যায় তা সে সমস্তগুলো সবই রোমান ভাষায়। আর আমরা এখন যে অঞ্চলের কথা বলছি, এই পুরো অঞ্চল কিন্তু ছিল রোমানীয়দের সভ্যতা। সেই হিসাবে বলা যায় এই অঞ্চলই হবে তাদের সঠিক ঠিকানা। এর ধ্বংসাবশেষের সঙ্গে সাতজনের গুহা 1927 সালে খনন করা হয়েছিল। খননকালে পঞ্চম ও ষষ্ঠ শতকের কয়েক শত কবরের খোঁজ পাওয়া যায়। গির্জা এবং কবরের মধ্যে দেওয়ালে সাত গুহাবাসীর জন্য নিবেদিত লিখিত নিবন্ধ পাওয়া যায়। এই গুহা এখনও পর্যটকদের দেখানো হয়। দর্শক, আসহাবে কাহাফ সম্পর্কে আজ এ পর্যন্তই। ভালো লাগলে একটা লাইক দিবেন, আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন দাবিয়ে দিবেন, যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে তার নোটিফিকেশন আপনি পেয়ে যান।